সেই কখন মুখ করে নদীতে জল আনতে গেছে, এখনো আসার নাম নেই। কাজের ভয়ে দেরি করা হচ্ছে বাইরে। আজ বাড়িতে আয়, তোকে দেখাবো মজা। তোর মৃত্যু না হওয়া পর্যন্ত ছাড়বো না আজকে। মুন্নি উঠোনে পায়চারি করছিল। ধুর, কেন পারুকে ডাকতে গিয়েছিলাম, বিকার বিকার দেরি হয়ে গেল। মামনি হয় ভীষণ রেগে আছে। হে সৃষ্টিকর্তা, আজ যেন মায়ের হাতে মার খেতে না হয়। মায়ের হাতে মার খেতে খেতে আমার পেটটা একদম ব্যথায় পচে গেছে। না না, আর দেরি করা যাবে না। মা, ওমা, আমি এসেছি। মা, তুমি এমন করে উঠোনে পায়চারি করছো কেন? কিছু কি হয়েছে? জল নিয়ে এসেছি, এবার বলো কি কাজ করতে হবে। এবার তোকে আর কোনো কাজ করা লাগবে না মুখপুরি, যা করার আমিই করব। তুই শুধু দেখবি, কাজ করার ভয়ে বাইরে গিয়ে দেরি করা বিয়ে করব। দাঁড়া, দেখাচ্ছি মজা। মা, এমন জেগে আছো কেন? আমি কাজের ভয়ে বাইরে দেরি করিনি মা, রাগ করো না মা। বলো কি কাজ করতে হবে, আমি সব করে দিব। আবার মিথ্যা কথা বলা হচ্ছে আমাকে? আজ আমি তোর কোনো কথাই শুনবো না। তুই চাস যাতে আমি ক্ষুধার জ্বালায় মরে যাই, তাই তো? তোর বাবা মা তো মরে ভূত হয়েছে, আর তোকে আমার ঘরে চাপিয়েছে। মা, বাবা মার নামে এমন কথা বলবি না, যা বলার আমাকে বলো। এ দরদ উঠলে পড়ছে তাই না? এখন ওখানে দাঁড়িয়ে আছিস যে, সময় মতো খাবার না পেলে আজ তোর পিঠের চামড়া একটাও রাখবো না। যা বলছি মুখ করি। মা, বাবা, কেন তোমরা আমাকে সৎমায়ের কাছে রেখে গিয়েছো? তোমরা আমাকেও নিয়ে যাও, আমি এই অত্যাচারের মধ্যে থাকতে পারছি না। এইভাবে অত্যাচারে টুকির দিন চলতে থাকে। আরে মুন্নি, এদিকে কোথায় যাচ্ছ খুশি খুশি মনে? তোমার জন্য একটা দুঃখের সংবাদ আছে, সেটা শুনলে তুমি কি নিজেকে শান্ত করতে পারবে? দিদি, কি বলছো এসব? আমার জন্য আবার কি দুঃসংবাদ? আমার কোনো দুঃসংবাদ থাকতেই পারে না। বল তো কি শুনি। তোমার স্বামী টোনা তার সব সম্পত্তি মৃত্যুর আগে তোমার সৎ মেয়ে টুকির নামে লিখে দিয়েছে, বুঝেছ? না না, এ হতে পারে না। দিদি, তুমি এসব কথা কোথা থেকে জানলে? বনের মোড়ল মশাই আমাকে বলেছে। আসলে আমাদের জমির সমস্যার কারণে মোড়লের কাছে গিয়ে এসব জানতে পারি। এখন থেকে টুকিকে আর অত্যাচার করো না, বুঝেছ? নইলে ও তোমাকে সম্পত্তির এক কানিও দিবে না, কথাটা মনে রেখো। টোনা, তুমি সব সম্পত্তি ওর নামে দিয়ে অনেক বড় ভুল করেছো। আমি চেয়েছিলাম ওকে বাঁচিয়ে রাখবো, কিন্তু আর না, ওকে মেরে সব সম্পত্তি আমার করে নিব। আজকে বাড়িতে গিয়ে ওই কাঙ্গালিকে গরম জলে পুড়িয়ে মারবো আমি। মুন্নি রাগে ফুসতে ফুসতে বাড়িতে আসে। টুকি, এই টুকি, জলদি বড় কড়াই ভর্তি করে জল গরম কর। মা, এখন তো গরমকাল, তাহলে গরম জল দিয়ে কি করবে? সেই কৈফিয়ত কি এখন তোকে দিতে হবে? জলদি আমার চোখের সামনে থেকে যা, মাথা গরম আছে বলে দিলাম। টুকি রান্নাঘরে গিয়ে গরম জল বসায়। ওই টুকি গরম জল ভর্তি কড়াই নিয়ে যখন আমার কাছে আসবে, তখন আমি ওকে ল্যাং মেরে ওকে সেই জলে ফেলে দিব, আর মেরে ফেলবো ওই মুখপুরিকে। অন্যদিকে টুকি একটা ঠান্ডা জলের পাত্র নিয়ে বলতে থাকে, এই ঠান্ডা জলগুলো বেকার বেকার এই পাত্রটা দখল করে আছে, আমি বরং এই জলগুলো বাইরে ফেলে দিয়ে আসি। টুকি যেই না ঠান্ডা জলের পাত্রটা নিয়ে বাইরে বের হয়, তখনই মুন্নি ধাক্কা দিয়ে টুকিকে ফেলে দেয়, আর পাত্রের ঠান্ডা জলগুলো টুকির গায়ে পড়ে। মা, এটা কি করলে তুমি? আমি কি ফেলে দিলে কেন এইভাবে? এই, তুই চিৎকার করছিস না কেন? যন্ত্রণা হচ্ছে না? কিসের যন্ত্রণা মা? সামান্য পড়ে গেলে তো বেশি যন্ত্রণা হয় না। পড়ে গেলে মানে তোর উপর যে গরম জল পড়লো? মা, তোমার মাথা কি খারাপ হয়েছে নাকি? এগুলো ঠান্ডা জল, আর গরম জল তো এখনো চুলার উপর আছে। যাই, আমি বরং পরিষ্কার হয়ে আসি, কি যে বলো। টুকি চলে যেতেই মুন্নি বলে, কি করে এই বোকার মতো কাজটা করলাম, এবার তো বুঝে গেছে ও। এত সুন্দর পরিকল্পনা মাটি করে দিলাম আমি। না, হাল ছাড়া যাবে না। আজ আমি ওর খাবারই বিষ মিশিয়ে ওকে খাইয়ে ওকে মেরে ফেলবো। মুন্নি রাতে টুকির খাবারে বিষ মেশায়।
আর টুকি যেই খাবারটা খেতে যায় তখনই একটা বিড়াল এসে টুকি খাবারগুলো ফেলে দেয়। এই শয়তান বিড়াল আসার সময় পেল না, আমার দ্বিতীয় পরিকল্পনাটাও মাটি হয়ে গেল। না, এইভাবে আর হবে না, আমি কালই তান্ত্রিক বাবার কাছে যাব। পরের দিন মুন্নি তান্ত্রিক বাবার কাছে যায় আর তান্ত্রিককে সব কথা খুলে বলে। সবই বুঝলাম, কিন্তু আমি তান্ত্রিক, আমার ধর্মে যে কাউকে হত্যা করা যায় না আমি এমন কাজ করতে পারবো না। তবে তুই যদি চাস তোর ছানাকে আমি বন্দি করে অনেক দূরে রেখে আসব, যেখান থেকে ও আর কোনো দিনও ফিরে আসতে পারবে না, আর ওর সব সম্পত্তি তোর হয়ে যাবে। সত্যি বলছেন তো, আর কোনো দিনও ফিরে আসবে না? তুই আমাকে বিশ্বাস করতে পারিস? বেশ, তাহলে চলুন আমার সাথে, আমি ওকে আজকেই বন্দি করতে চাই। মুন্নি তান্ত্রিককে নিয়ে বাড়িতে আসে। তান্ত্রিক মন্ত্র বলে একটা বড় পেয়ারা প্রকট করে ওই টুকিকে রশি দিয়ে বেঁধে সামনে বসিয়ে রাখে। আমাকে ছেড়ে দাও, কি করতে চাচ্ছো তোমরা আমার সাথে? বাবা বাবা আমাকে বাঁচাও, মা আমাকে ছেড়ে দিতে বলো, আমার খুব কষ্ট হচ্ছে। এই চুপ কর, এখন আমি তোকে এই পেয়ারায় বন্দি করব। এরপর তান্ত্রিক মন্ত্র বলে টুকিকে পেয়ারায় বন্দি করে ফেলে। এখন তুই আপদ মুক্ত, আমি এখন এই পেয়ারাকে নদীতে ফেলে দিব। তান্ত্রিক পেয়ারাটা নিয়ে নদীতে ফেলে দেয়। নদীর ঢেউয়ে সেই পেয়ারাটা ভাসতে ভাসতে একটা কিনারায় গিয়ে পৌঁছায়। গিন্নির জ্বালা আর ভালো লাগে না, কন্যা সন্তান করে মাথাটা একদম পাগল করে দিচ্ছে, আজ আর বাড়িতেই ফিরবো না। এমন সময় যজ্ঞর চোখে পড়ে পেয়ারাটা। আরে এটা তো একটা পেয়ারা, পেয়ারাটা দেখতে অন্য পেয়ারার চেয়ে বড়, এমন পেয়ারা তো আমি আর আমার গিন্নি কখনো খাইনি, যাই পেয়ারাটা নিয়ে বাড়িতে যাই। গিন্নি এদিকে এসে দেখো, আমি তোমার জন্য কি নিয়ে এসেছি। আরে এত বড় পেয়ারা, তুমি এটা কোথায় পেলে গো? এই পেয়ারাটা খেতে নিশ্চয় অনেক সুস্বাদু হবে, বলো জলদি পেয়ারাটা কাটো, আমি কনককে ডেকে আনছি, কেমন? কণিকা কনককে ডেকে আনে। যজ্ঞ যেই পেয়ারাটা কাটে তখন ওর ভেতর থেকে টুকি বেরিয়ে আসে। হায় হায়, এ আমি কি দেখছি, পেয়ারার পেটে পাখির ছানা, এমনটা তো আমি কখনো দেখিনি। ওরে বাবা রে, কারা কারা তোমরা? আমার সৎমায়ের মতো তোমরাও আমাকে অত্যাচার করবে? করো না, আমি অনেক ছোট, দয়া করো আমার উপর। আমরা তোমাকে অত্যাচার করব না মা, তুমি এমন করো না, শান্ত হও। তোমাকে কে পেয়ারা বেটে বন্দি করেছে আমাদের সবটা খুলে বলো তো। ইস, কি নির্দয় পাখি, তোমার সাথে অনেক অন্যায় হয়েছে, আজ থেকে তুমি আমাদের সাথে থাকবে, আজ থেকে আমরাই তোমার বাবা মা, কেমন? বাবা মা আজ আমি অনেক খুশি, বোন আজ থেকে আমরা দুজন একসাথে খেলবো, একসাথে থাকবো, আর একসাথে ঘুরবো। টুকিকে পেয়ে যজ্ঞর পরিবার অনেক খুশি হয়। তো বন্ধুরা, আমাদের আজকের গল্পটি তোমাদের কাছে কেমন লেগেছে কমেন্টে জানাতে ভুলো না কিন্তু।